2002 সালের অক্টোবর মাসের এক সকাল, জম্মু এবং কাশ্মীরের চৌকিবাল জেলা হঠাৎ কেঁপে উঠেছিল সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে। সেই সময় দায়িত্বে ছিলেন এক তরুণ জওয়ান। স্বপ্ন ছিল স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার, কিন্তু একটা বিস্ফোরণে শেষ হয়ে গেল সেই সমস্ত স্বপ্ন। জ্ঞান ফেরার পর চিকিৎসকরা জানিয়েছিলেন বাঁ হাঁটু নিচ থেকে বাদ দিতে হয়েছে। একদিকের ক্ষতের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে স্বপ্নভঙ্গের তীব্র মানসিক যাতনা। সকলের প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হার মানেননি হোকাতো সেমা। 40 বছরের লড়াকু সেমা যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে শুরু করে দিলেন নতুন জীবনের অভিযান। শনিবার ছেলেদের শটপাটে 14.65 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতে সে দীর্ঘ জীবন যুদ্ধের বৃত্ত সম্পূর্ণ করলেন। 2022 সালে এশীয় প্যারাগেমসে ব্রোঞ্জ, তার আগে মরক্কো গ্রাঁ প্রিতে রুপো। এই দুই সাফল্য সেমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তার কোচ রাকেশ সিং রাওয়াতের কথায়, অনুশীলনে ওর হার না মানা মনোভাব দেখে বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল প্যারিসেও কাউকে হতাশ করবে না। আবির্ভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, সেমার মতো আমাদের কাছেও এ এক গর্বের মুহূর্ত, ওর মানসিক শক্তি এই পদক এনে দিয়েছে, ওর মতো প্রতিজ্ঞাবদ্ধ মানুষদেরই প্রয়োজন। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।